5000 ବର୍ଷ ତଳକୁ ପଳାନ୍ତୁ, ଏଟା ଘଞ୍ଚ ଜଙ୍ଗଲ ଥିଲା। ଜଙ୍ଗଲକୁ ଶବର ଜାତିର ଲୋକମାନେ ଆସନ୍ତି ଫଳମୂଳ ସଂଗ୍ରହ କରିବାକୁ, ପଶୁ ଶିକାର କରିବାକୁ। ସେମାନେ ଦେଖିଲେ জায়গায় গোটে নির্দিষ্ট বাছুরি বিহীন গাই দৈনন্দিন বা নিয়মিত ক্ষীর স্রবে, যেটা কি সেতবে সে থরকু পাঁচথর অবলোকন কলাপরে তৎকালীন গঙ্গবংশর কীর্তি সে রজা খবর দেলে। রজা আসি হতিয়ার দ্বারা যেত সৈন্য সামন্তক দ্বারা খনন কলে রক্ত বাহারা, তেমনি সেটা তেমনি সে উপায় বন্ধ করে সূক্ষ্ম উপায় প্রভুঙ্কু বাহার কলে। এবং সেতবে শিব পার্বতীঙ্কর বিবাহ বিচ্ছেদ ঘটিলা, পার্বতী এটি গুম্ফা দ্বারা তপস্যার লে শিব শিবসেনা পঠাইলে। প্রথম যুদ্ধে শিবসেনা হারিগলে গণেশ, দ্বিতীয় যুদ্ধে শিব আসিক গণেশ নিধন কলে, জানা পাইলে যে সে মানস পুত্র বলে এটা এডিট করে পকাইলা। হাতি মুন্ড আনিক জখিলে, যেটাকে এইখানে পতিত হয়েকিরা। তেমন শিব পার্বতী গণেশ এইখানে কিছু দিন পাতাগামী হয়েছিল। স্বর্গর আসলে বিষ্ণু সূর্য, এটি প্রাণ প্রতিষ্ঠা উৎসব হল এবং ক্রমশ সে এইখানে অবস্থান করে গলে। সেই দিন পঞ্চদেবতা স্বয়ংভাবে এটি পূজা পাই আসছেন। উপরে দুর্গাঙ্ মন্দির রয়েছে, এ যে পীঠ হল মহাবিনায়ক পীঠ, এই ঠাকুরঙ্ উপরে মু সংক্ষেপে আপনার কিছু কুচি। বণ পাহাড় ঘেরা জঙ্গল আজ্ঞা, প্রকৃতিক পাথর করি পঞ্চদেবতাঙ্কর এটি সৃষ্টি, যেটা কি পঞ্চদেবতা এটি স্বয়ংভূ ভাবে অবস্থান করছেন, যেটা কি অন্য কেউটি না। ওম গণনারায়ণ রুদ্রে অম্বিকে ভাস্করে তথা ভীর্ণাভীর্ণ কর্তব্য পঞ্চদেব নমস্তে। গণেশ শিব পার্বতী বিষ্ণু সূর্য পঞ্চদেবতা স্বয়ংভূ ভাবে গোটিয়ে শক্তির অধিষ্ঠিত। গণেশ শিব পার্বতী বিষ্ণু সূর্য সংক্ষেপরে নাম হল ঠাকুরঙ্কর মহাবিনায়ক। পঞ্চদেবতা ক্ষেত্র ভিতরে ইয়ে হলে গণেশ ক্ষেত্র, আপনার পুরী হলে বিষ্ণু ক্ষেত্র, শিবক্ষেত্র লিঙ্গরাজ ভুবনেশ্বর, দেবী ক্ষেত্র বিরজ যাজপুর, সূর্য ক্ষেত্র কোণার্ক। আপনার দেখি বাইশ পাঁচ তলে অরুণ স্তম্ভ মূষা বাহন রয়েছে, মূষিক বাহন রয়েছেন। গণেশ এটা যেহেতু গণেশ পীঠ, গণেশঙ্কর হি আকৃতি অছি এবং শিব পার্বতী অর্থাৎ বাপা মা কোলরে গণেশ আকৃতি সহিত, হাতি আকৃতির শুণ্ঢ মুন্ড কান স্পষ্ট প্রতীয়মান হচ্ছে। গণেশঙ্ না বিনায়ক, অন্য চারিজণ তাঙ্ক সহিত রইলে বিরাট প্রস্তর মূর্তি। ঠাকুরঙ্ না আজ্ঞা মহাবিনায়ক, কিন্তু পারিবারিক চিত্র পুয়কু প্রাধান্য নদী বাপ শিবঙ্ প্রাধান্য দেলা। অতএব শীতলষষ্ঠী বা শ্রাবণ, শীতলষষ্ঠী বা শিব বিবাহ, শ্রাবণ মাসের পাণিভার, পূর্ণমী, সংক্রান্তি, বড় ওষা, সর্বোপরে মহাশিবরাত্রি এটি মুখ্য আজ্ঞা। শিবরাত্রি বা মুখ্য পর্ব ক্ষেত্র হল গণেশঙ্কর পঞ্চদেবতা হিসাবে, কিন্তু শিবঙ্ প্রাধান্য দিয়ে গলা।
ଅତ ମହାଶିବରାତ୍ରି ଏଠି ମୁଖ୍ୟ, ଶୀତଳ ଷଷ୍ଠୀ, ଶ୍ରାବଣ ମାସର ପାଣିଭାର, ପାଣିଭାର ସବୁ ଅଷ୍ଟି, ପୂର୍ଣ୍ଣମୀ, ସଂକ୍ରାନ୍ତି, ବଡ଼ ଓଷା, ସର୍ବୋପରି ମହାଶିବରାତ୍ରି ଏଠି ମୁଖ୍ୟ। ମୁଁ ଏଇ ଯେଉଁ ମହାବିନାୟକ ଦେବ ଯେଉଁ ଠାକୁର ଅଛନ୍ତି, ମୁଁ ଜନୈକ ପୂଜକ, ମୋର ନାଁ ଦେବେନ୍ଦ୍ରନାଥ ପଣ୍ଡା। ଆପଣଙ୍କ ଘର? ଘର ସବୁ ଆମେ ଗୋଟିଏ ଗାଁର ଗୋଟିଏ ସାହିର ନନା ଦର୍ପଣୀଗଡ଼। ଆଉ ଆଜ୍ଞା, 4-5 ହଜାର ବର୍ଷ ତଳକୁ ପଳାନ୍ତୁ, ଏଟା ଘଞ୍ଚ ଜଙ୍ଗଲ ଥିଲା। ଜଙ୍ଗଲକୁ ଶବର ଜାତିର ଲୋକମାନେ ଆସନ୍ତି ଫଳମୂଳ ସଂଗ୍ରହ କରିବାକୁ, ପଶୁ ଶିକାର କରିବାକୁ। ସେମାନେ ଦେଖିଲେ ଗୋଟେ ଏଇ ଜାଗାରେ ଗୋଟେ ନିର୍ଦ୍ଦିଷ୍ଟ ବାଛୁରୀ ବିହୀନ ଗାଈ ଦୈନନ୍ଦିନ ବା ନିୟମିତ କ୍ଷୀର ସ୍ରବେ, ଯେଉଁଟାକି ସେତେବେଳେ ସେମାନେ ଥରକୁ 5 ଥର ଅବଲୋକନ କଲା ପରେ ତତ୍କାଳୀନ ଗଙ୍ଗବଂଶର କୀର୍ତ୍ତି। ସେମାନେ ରଜାଙ୍କୁ ଖବର ଦେଲେ, ରଜା ଆସି ହତିଆର ଦ୍ୱାରା ଯେତେବେଳେ ସୈନ୍ୟ ସାମନ୍ତଙ୍କ ଦ୍ୱାରା ଖନନ କଲେ, ରକ୍ତ ବାହାରିଲା। ତେଣୁ ସେଟା ସେ ଉପାୟ ବନ୍ଦ କରି ସୂକ୍ଷ୍ମ ଉପାୟରେ ପ୍ରଭୁଙ୍କୁ ବାହାର କଲେ। ଏବଂ ଯେତେବେଳେ ସେତେବେଳେ ଶିବ ପାର୍ବତୀଙ୍କର ବିବାହ ବିଚ୍ଛେଦ ଘଟିଥିଲା, ପାର୍ବତୀ ଏଠି ଗୁମ୍ଫା ଦ୍ୱାରା ତପସ୍ୟାରେ ଥିଲେ, ଶିବସେନାଙ୍କୁ ପଠାଇଲେ। ପ୍ରଥମ ଯୁଦ୍ଧରେ ଶିବସେନା ହାରିଗଲେ ଗଣେଶଙ୍କ ଠାରୁ, ଦ୍ୱିତୀୟ ଯୁଦ୍ଧରେ ଶିବ ଆସିକରି ଗଣେଶଙ୍କୁ ନିଧନ କଲେ, ନିଧନ କଲି ଜାଣିବାକୁ ପାଇଲେ ଯିଏ ସେ ତାଙ୍କର ମାନସ ପୁତ୍ର ବୋଲି। ଏଣୁ ହାତୀ ମୁଣ୍ଡ ଆଣିକରି ଜୋଖିଲେ, ଯେଉଁଟାକି ଏଇଠାରେ ପତିତ ହୋଇକରି ଥିଲା। ତେଣୁ ଶିବ, ପାର୍ବତୀ, ଗଣେଶ ଏଇଠାରେ କିଛି ଦିନ ପାତାଳଗାମୀ ହୋଇଥିଲେ। ସ୍ୱର୍ଗରୁ ଆସିଲେ ବିଷ୍ଣୁ, ସୂର୍ଯ୍ୟ, ଏଠି ପ୍ରାଣ ପ୍ରତିଷ୍ଠା ଉତ୍ସବ ହେଲା ଏବଂ କ୍ରମଶଃ ସେମାନେ ଏଇଠାରେ ଅବସ୍ଥାନ କରିଗଲେ। ସେଇଦିନରୁ ପଞ୍ଚଦେବତା ସ୍ୱୟଂ ଭାବେ ଏଠି ପୂଜା ପାଇ ଆସୁଛନ୍ତି। ଉପରେ ଦୁର୍ଗାଙ୍କ ମନ୍ଦିର ରହିଛି। ଆଜ୍ଞା।